বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ম্যাঙ্গো পাউন্ড কেক সেই সাথে ম্যাঙ্গো পিউরি সহ তো খুবই সিম্পলভাবে তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা যারা পারফেক্টলি ম্যাঙ্গো কেক তৈরি করতে পারো না তাদের জন্য কিছু টিপস সহ একদম পারফেক্ট মেজারমেন্ট সহ আর অবশ্যই উইদাউট ওভেন তৈরি করছি আর সেই সাথে দেখো কেকগুলো কত পারফেক্ট হয়েছে পিসগুলো না হয় দেখে বুঝতেই পারছো আর এই পিউরিটার টেস্টটাও কিন্তু অসাধারণ পিউরিটা যদি আমি যেভাবে বানিয়েছি এভাবে যদি তৈরি করো তাহলে কিন্তু টেস্টটা দারুণ হবে আর সেই সাথে পারফেক্ট ঘনত্ব সহ তৈরি হবে তো খুবই ই আমি আজকে খুবই সিম্পলভাবে ডেকোরেশন করেছি ম্যাঙ্গো কেক এবং ম্যাঙ্গো পিউরি দিয়ে পাউন্ড কেকটা তৈরি করেছি তো চলো দেখি কিভাবে তৈরি করছি আর আজকের ভিডিওটি আশা করি তোমাদের সকলের ভালো লাগবে সেই সাথে তোমরাও খুবই এনজয় করবে আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে তো চলো দেখি কিভাবে তৈরি করছি এরকম ইয়ামি খেতে একটা ম্যাঙ্গো কেক তো প্রথমেই দেখো ম্যাঙ্গো যে কেকটা আমরা তৈরি করব একটা ছোট সাইজের আমরা পাউন্ড কেক তৈরি করেছি সেই পাউন্ড কেকটা তৈরি করার জন্য আমাদের লাগছে একটা আম খুব বেশি আম লাগবে না এবং খুব বেশি পিউরিটাও লাগবে না এই জন্য এই আমের আমি পিউডি তৈরি করে নিচ্ছি আর তোমরা যে আমটা নেবে অবশ্যই চেষ্টা করবে যে আমের কোনো আঁশ নেই সেই ধরনের আম নিতে তো আমি দেখো এই যে পিউডি তৈরি করে নিয়েছি ব্লেন্ড করে নিয়েছি আম তো এবার দেখো আমি এখানে একটি ডিম দিয়ে দিচ্ছি একটি পাউন্ড কেকের জন্য ছোটো সাইজের আমি একটি ডিমের আজকে যে কেকটা সেখান থেকে কিন্তু অনেকগুলো পিস তৈরি হবে সেখানে কিন্তু আমি একটি ডিমই ব্যবহার করছি একটা ডিমের কেক আমাদের একটি পাউন্ড কেকের জন্য অ্যান তো একটি ডিমের মধ্যে আমি এক বাটি চিনি দিয়ে দিলাম ছোট বাটির এক বাটি এবার ভালো করে ব্লেন্ড করে আমরা মিশিয়ে নেব আর অনবরত ফ্যাটাতে থাকবো যত সময় পর্যন্ত ভালোভাবে চিনিটা মিশে না যায় আর আমি আগেই বলি আমের যে আমরা পিউরিটা তৈরি করেছি এটা কিন্তু আগে থেকে দেওয়া যাবে না সেটা দেওয়ারও একটা টাইমিং আছে সে টাইমে না দিলে কিন্তু কেকটা ভালো হবে না তো এবার দেখো ভালো করে আমার ফাটানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক বাটি ভোরে আমি ময়টা দিয়ে দিলাম ওই বাটিরই এক বাটি আর ওই বাটিরই অর্ধেক আমি সয়াবিন তেল দিয়ে দেব তেলটা আমি অর্ধেক পরিমাণে সময় ব্যবহার করি তো এবার আমরা দিয়ে দিচ্ছি অন্যান্য উপকরণ যেগুলো আমাদের দরকার যেমন বেকিং পাউডারটা অবশ্যই দিতে হবে এবং এক টেবিল চামচের তিন ভাগের এক ভাগ আমি বেকিং পাউডার দিয়ে দিলাম এবার আমরা ভালো করে মিশিয়ে একটু বিট করে নেব তো অবশ্যই কিন্তু অনবরত বিট করতে হবে যাতে করে আমাদের কেকটা সুন্দর ফ্লাফি তৈরি হয় তো দেখো আমাদের মেশানো হয়ে গেছে এবার আমরা দিয়ে দেব যেহেতু ফ্রুট কেক ম্যাঙ্গো কেক এ জন্য কিন্তু অবশ্যই বেকিং সোডা দিতে হবে বেকিং সোডাটা আবশ্যক ফ্রুট কেকের জন্য অল্প পরিমাণে এক টেবিল চামচের চার ভাগের চার পাঁচ ভাগের এক ভাগ বেকিং সোডা আর এবার আমরা দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো যে পিউরিটা আমরা তৈরি করেছি ব্লেন্ড করে নিয়েছি একটি আম আমরা ব্লেন্ড করে নিয়েছি আর আমি আগেই বলেছি তোমরা অবশ্যই চেষ্টা করবে যাতে করে যে আমের কোনো আঁশ নেই সে ধরনের আম ব্যবহার করতে তো এবার দেখো আমাদের সবগুলো উপকরণই দেওয়া হয়ে গেছে এবার ম্যাঙ্গো এসেন্সটা কিন্তু দিতে তোমরা ভুলো না ম্যাঙ্গো ফ্লেভারটা কিন্তু অবশ্যই দিতে হবে তা না হলে কেকটা বেক হওয়ার পরে কিন্তু ভালো লাগবে না কারণ ম্যাঙ্গোর যে ফ্লেভারটা সেটা কিন্তু কুক হওয়ার পরে কিন্তু আমের যে ফ্লেভারটা এটা চেঞ্জ হয়ে যাবে এই জন্য ম্যাঙ্গো ফ্লেভারটা অবশ্যই দিতে হবে তো এবার দেখো আমরা ভালো করে এইভাবে নেড়ে এই পর্যায়ে আমি আর কোনো বিট করব না শুধু ভালো করে এইভাবে নেড়ে মিশিয়ে নেব আর যেহেতু আমাদের কেকের ব্যাটারটা দেখো এই ক্ষেত্রে এখানে দেখো একটু কিন্তু একটু পাতলাই হয়ে এসেছে তো এটা ঠিক করার জন্য এবং এতে করে আম আমাদের আরও কেকের টেস্টটাও বাড়বে সেজন্য আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাউডার মিল্ক পাউডার মিল্কটা কিন্তু অনেকটাই কিন্তু রস টেনে নেয় তো এতে করে আমাদের ব্যাটারের ঘনত্বটাও ঠিক থাকবে এবং টেস্টটাও ভালো হবে তোমরা যদি লিকুইড মিল্ক ব্যবহার করতে চাও করতে পারো তবে সেক্ষেত্রে কিন্তু ময়দা আরও দিতে হবে তো এই জন্য আমি ব্যাটারটা ঠিক করার জন্য এবং টেস্টটাও আসবে সেজন্য আমি এক টেবিল চামচ দুধ পাউডার দিয়ে দিলাম তো আমাদের ব্যাটারটা অলরেডি রেডি এবার আমরা একটি লম্বা শেপের মোল্ড নিয়ে নিচ্ছি পাউন্ড কেকের যে মোল্ড সেটা নিয়ে নিচ্ছি আর আমি কিন্তু অয়েল পেপার দিয়ে দিয়েছি তেলও ব্রাশ করে নিয়েছি শুধু নিচে আমি অয়েল পেপার দিয়েছি সাইডে দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর আমাদের আজকের এই কেকটা হতে চল্লিশ মিনিট সময় লাগবে লো টু মিডিয়াম হিটে রেখে চল্লিশ মিনিটের জন্য আমি বেকে বসিয়ে দেব তো কেকটা আমি দেখো বসিয়ে দিয়েছি অলরেডি আমি চুলাতেই বসাচ্ছি আর এবার আমরা যে ম্যাঙ্গো উপরে যে আমরা পিউরিটা তৈরি করেছি তোমরা সিরাপও বলতে পারো ম্যাঙ্গো সিরাপও বলতে পারো কেক ডেকোরেশনের তবে সেটা আমি কিভাবে তৈরি করছি দেখো এখানে আমি অল্প ছোটো বাটির এক বাটি দুধ আর এর মধ্যে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এটা আমাদের যে আমের পিউরির যে ঘনত্বটা এটা বাইন্ডিংটা ধরে রাখতে সাহায্য করবে এজন্য খুব বেশি দেওয়া যাবে না যেহেতু ম্যাঙ্গোর যে সিরাপটা আমরা তৈরি করছি সেটা যেহেতু অল্প পরিমাণে এখানে কিন্তু আমি একটা আমের পিউরি তৈরি করে নিয়েছি একটা আমের পিউরির মধ্যে আমি দেখো এখানে আমি এক টেবিল চামচ মতো কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েছি আর ছোট বাটির এক বাটি লিকুইড মিল্ক তো লিকুইড মিল্কটা যদি না থাকে তোমরা গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারো সেক্ষেত্রে আর অল্প পরিমাণে কিন্তু আমি চিনি দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী যতটুকু চিনি তোমরা খেতে চাও ততটুকু পরিমাণে তোমরা দেবে মিষ্টিটা তো দিয়ে এবার আমরা অনবরত নেড়ে চেড়ে একটা ঘনত্ব হয়ে আসা পর্যন্ত নেড়ে এই একটু ভালো যেরকম আছে এর থেকে একটু ঘনত্ব মানে আমি এটা জাল করেছি দু থেকে তিন মিনিট মতো খুব বেশিও জাল করতে হবে না যেহেতু আমরা ম্যাঙ্গো পিউরিটা করার সময় কোনো রকমই জল ব্যবহার করিনি তো আমাদের পিউরিটা ম্যাঙ্গো পিউরির যে সিরাপটা সেটা অলরেডি রেডি হয়ে গেছে আর এখানে আমি একটু ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে দিচ্ছি এতে করে আরও সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও ভালো লাগবে তো আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি এই ম্যাঙ্গো পিউরি সিরাপটা তো নামিয়ে রাখছি ঠান্ডা হয়ে যাবে তো এবার আমরা কেকের কাছে চলে যাব দেখো আমাদের কেকটা বেক হয়ে গেছে চল্লিশ মিনিট পরে আমি ফিরে এসেছি তো কেকটা দেখো আমাদের পারফেক্টলি বেক হয়েছে আর সুন্দর একদম বেক হয়েছে তো এবার আমি নামিয়ে নিচ্ছি গরম গরমে আজকের কেকটা আমি সার্ভ করব ঠান্ডা হতে আমার আর দেওয়ার কোনো প্রয়োজন নেই তার কারণ আমরা কোনো বাটার ক্রিম বা উইপ ক্রিম ব্যবহার করছি না আমরা সিরাপ ব্যবহার করছি তো গরম গরম যদি সার্ভ করা যায় খেতে আরও ভালো লাগবে আর কেকটা কতটা পারফেক্ট হয়েছে দেখো সুন্দর হয়েছে একদম কেকটা আর চল্লিশ মিনিটই লেগেছে আমাদের কেকটা হতে আর তোমরা যদি একটা বড়ো সাইজের কেক তৈরি করো সেক্ষেত্রে কিন্তু একটু বেশি সময় লাগতে পারে তো তোমরা যারা সাধারণত কেক বাসায় তৈরি করো তারা এই বিষয়টা অবশ্যই জানো যে কেকের কেক বড়ো বা ছোটোর উপরে কিন্তু কেকের টাইমটা নির্ভর করে এবার আমরা কেক আম ম্যাঙ্গো যে পিউরি সিরাপটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম দিয়ে তারপর আমি দেখো একটু চারি সাইডে দিয়ে দিচ্ছি বিশেষ করে যারা আমার মতো একটু আম পাগল তাদের জন্য কিন্তু একটা দারুণ একটা ডেজার্ট আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের সকলের ভালো লাগবে আর তোমরা বাসায় একবার ট্রাই করো অসম্ভব সুন্দর এবং অসম্ভব মজাদার কিন্তু খেতে এই কেকটা ম্যাঙ্গো কেকটা আর তোমরা যারা ম্যাঙ্গো কেক বানাতে গিয়ে দেখা যাচ্ছে যে হয়নি কেকটা তারা আমার যে স্টেপগুলো অবশ্যই ট্রাই করো এবং ভালো করে দেখবে যে আমি কী কী ব্যবহার করেছি কোন টাইমে কোনটা ব্যবহার করতে হবে সেই জিনিসগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের কেকটাও ভালো হবে আর দেখো কেকের ভেতরটা একদম সুন্দর ফ্লাফি হয়েছে আর মাত্র আজকের এই কেকটা একটি ডিম দিয়ে তোমাদের বাসায় কখনও কোনো মেহমান আসলে কিন্তু তোমরা কিন্তু খুবই ঝটপট এরকম একটা কেক তৈরি করে রাখতে পারো সার্ভ করার জন্য তো এটা কিন্তু খুবই ইউনিক হবে আর সেই সাথে বানানোটা কিন্তু খুব সহজ তো দেখো আমি কেটে দেখাচ্ছি কয়েকটা পিস কতটা সুন্দর হয়েছে কেকটা আর সেই সাথে কিন্তু ম্যাঙ্গো এই কেকটা কিন্তু অসম্ভব মজাদার খেতে আর দারুণ সফট আর গরম গরম অবস্থায় যদি তোমরা পিউরিটাও দিয়ে দাও ম্যাঙ্গো যে পিউরি সিরাপটা সেটা কিন্তু কেকটা অ্যাবজর্ব করে নেবে এতে করে খেতে আরও ভালো লাগে কেকটা সফট সফট এবং খেতে আরও ভালো লাগে তো এবার আমি দেখো একটু ম্যাঙ্গো পিউরি সিরাপ দিয়ে সাজিয়ে নিচ্ছি আর এবার আমি একটু প্লেটে সার্ভ করে নেব আর আশা করি আজকের এই রেসিপিটি তোমাদের সকলের ভালো লেগেছে আর তোমরা যারা আমার নতুন ভিওয়ার চাচ্ছ তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবেই আমার পাশে থাকো আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলো না আর একটি লাইক এবং কমেন্ট করে আমার পাশেই থাকো আর আজকের এরকম একটি ম্যাঙ্গো কেক তোমরাও বাসায় ট্রাই করো আর কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমার সাথে কিন্তু শেয়ার করো এতে কিন্তু আমি আরও উৎসাহিত হব নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য আর তোমরা আমার যারা বন্ধু আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত আমার পাশে থেকেছো এবং আমাকে সাপোর্ট করেছো। তো এরকম ম্যাঙ্গো কেক তোমাদের সকলের ভালো লাগবে একবার তোমরা ট্রাই করো তো আজকে এই পর্যন্তই নেক্সট পর্বে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সকলকে অনেক ধন্যবাদ